পৃথিবীর সকল মাতা পিতাই চায় তার সন্তান নেক সন্তান হোক, তার সন্তান আদর্শ সন্তান হোক, মা ভক্ত হোক, বাবা ভক্ত হোক, এলাকার মধ্যে সুনাম ছড়া, মানুষ বলবে অমুকের একটা ছেলে কত ভালো, এই আশা দুনিয়ার সকল বাপ মাই চায়, সকল বাপ মাই এই আশা করেন, কিন্তু আমরা কেউ পাই কেউ পাই না। প্যারে হাজিরিন, আদর্শ সন্তান নেক সন্তান যে সন্তান মা বাবার খেদমত করবে, বাপ মার হক বুঝবে, এমন সন্তান পেতে হলে বাপ মারও কিছু দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার পিছনে, সন্তানকে আদর্শ সন্তান বানানোর পিছনে বাপ মার জিম্মাদারি বহুত বড়। বাপ মা যদি তার দায়িত্ব আর জিম্মাদারি সঠিকভাবে আদায় করি, তাহলে আশা করা যায় আমার সন্তান নেক সন্তান হবে। আর যদি আমার দায়িত্বে অবহেলা করি, আমি আমার দায়িত্বের ব্যাপারে যদি উদাসীন হই, তাহলে এই আশা করার মধ্যে কোনো লাভ নাই। দায়িত্ব ঠিক মতো আদায় করার পরেও কখনো কখনো কিছু সন্তান বেফতে বেলাইনে চলে যায়। যেমন আমরা বহুত বড় বড় বুজুর্গানে কেরামের সকল সন্তানকে একরকম পাই না, তারা বেশক আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ, কিন্তু সবগুলি সন্তান একরকম হয় না, কোনো একটা বা দুটা ভিন্ন লাইনে বেফতে যায় কি যায় না। তাই বলি কি আমরা এই কথা বলবো যে আল্লাহর ওলি তার দায়িত্ব আদায় করতে ভুল করেছেন? নবী পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর নূহ নবী, তার সন্তান কেনান, সেও তো বাবার কথা মানে নেই, কেনান তো ভুল পথে পথভ্রষ্ট হয়েছে। সেখানে কি আমরা এই কথা বলতে পারবো যে নূহ নবী তার সন্তানের ব্যাপারে দায়িত্ব ঠিক মতো আদায় করেন নাই, এমনটা কি কোনো নবীর ব্যাপারে বলা যাবে? দায়িত্ব আদায়ের পরেও যদি দু চারটা এদিক সেদিক চলে যায়, এর পিছনে হেকমত কি, এটা শুধু আল্লাহ ভালো জানেন। এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তবে আমি যদি আমার দায়িত্ব আদায় করি, এরপরও সন্তান বেলাইনে যায়, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমার জবাবদিহিতা থেকে আমি বেঁচে যাব। বাপ মা তুমি কি করলা, এর যে একটা জবাবদিহিতা আল্লাহর সামনে, তুমি তোমার দায়িত্ব আদায় করলা কিনা। হাসরের ময়দানে যে সন্তান বাপ মাকে আসামি বানায় দেবে, সেদিন আল্লাহর দরবার আমি মুক্তি পেয়ে যাব যদি আপনি আমি আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করি। আর দায়িত্ব ঠিক মতো আদায় করলে আশা করা যায় আমার সন্তানকে আল্লাহ নেক সন্তান বানায় দিবেন। ইসলাম যে সমস্ত দায়িত্ব আপনার উপর অর্পণ করেছে, যে সমস্ত জিম্মাদারি আপনার কাঁধে দিয়েছে, যদি আমি আপনি আদায় করি, আশা করা যায় আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান বানাবে। সে সকল জিম্মাদারির ভিতরে আমি সব কিছু নিয়ে আলোচনা করব না, যেহেতু আমার বিষয় এটা না, বিষয় হলো পিতামাতার হক, সন্তানের হকটা তারপরেও কিছু না বললেই নয়, যেহেতু এই সন্তানের হকটা পিতামাতার হকের আগে, এজন্য কিছু কথা বলবো, তারপরে আমার বিষয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই এমন শুনি এবং শুনতেছি, বানানো হচ্ছে, একজন আদর্শ সন্তান পেতে হলে, নেক সন্তান পেতে হলে, নেককার দিনদার আল্লাহওয়ালার সন্তান পেতে হলে, বাপ মা সন্তান মায়ের গর্ভে আসার পর থেকেই বাপ মার দোয়া কান্নাকাটি শুরু হয়ে যাবে, দোয়া কান্নাকাটি শুরু হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর বলি,
যার চেহারা এক নজর দেখে 80,000 হিন্দু সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছিলেন, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বড়াই না, তোমার কৃতিত্ব না, সম্পূর্ণ কৃতিত্ব আর বড়ত্ব আমি মার। তুমি এত বড় অলি হওয়ার পিছনে আমি মার অবদান সবচেয়ে বেশি। আজকে তোমার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এর জন্য আমি মা, আমার কৃতিত্বই সবচেয়ে বড়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি হাসি মুখে বলেন, মা সত্যি মা, সমস্ত অবদান তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। মা বলতেছিলেন, বাবা শুধু এমনি নয়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা তাহলে একটু বলেন আপনার অবদানের কথাগুলি একটু বলেন। মা তখন বলতেছিলেন, বাবা যেদিন থেকে তুমি আমার গর্ভে এসেছো সেদিন থেকে আমি মা কোনো দিন রাত 12টার পরে আর বিছানায় পিঠ লাগাই নাই, শুধু জায়নামাজের মশল্লায় বসে বসে চোখের পানি ঝরাইয়া কাঁদছি। মা বলতেছেন, বাবা মঈনুদ্দিন যেদিন থেকে তুমি আমার গর্ভে এসেছো সেদিন থেকে আমি কোনোদিন রোজা ভঙ্গ করেছি বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার! তাহলে আল্লাহ মঈনুদ্দিন চিশতিকে এত বড় বানালেন, এর পিছনে মার অবদান কত বেশি। এজন্য বাপ মার কান্নাকাটি করা চাই, সন্তান আসবে আল্লাহর কাছে কাঁদতে হবে, চোখের পানি জড়াতে হবে। দুনিয়ায় আসা মাত্রই তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, ঠিক না? ইহুদিরা তারা বহু গবেষণা করে বের করেছে, মুসলমানের সন্তান লক্ষ টাকা অফার দিও ইহুদি বানানো যায় না, খ্রিস্টান বানানো যায় না, কারণ কি? তারা ফলাফল বের করলো, জন্মের পরে যে ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়, তার কচি দিলে, তার কচি দেমাগে আল্লাহ আল্লাহর রসুলের নাম পাথরে খুদাই করে লিখলে যেমন লিখা হয়, এইভাবে তার হৃদয়ে লিখে দেওয়া হয়, বসায় দেওয়া হয়। এজন্য আফগানিস্তানের সন্তানদেরকে এখনো আফগানের সন্তান মুসলমান সন্তান দুনিয়া আসা মাত্রই আজান ইকামত দেওয়ার সাথে সাথে বুলেটের আওয়াজ শোনায়, এটা এদের ট্র্যাডিশন, বুলেটের আওয়াজ শোনায়। কি করে শোনায়? বাবা যে মাটিতে তুমি এসেছো এই মাটির ইতিহাস শুধু যুদ্ধের ইতিহাস, শুধু সংগ্রামের ইতিহাস, তুমি এসেছো আফগানের মাটিতে, তোমার জীবন সংগ্রামের জন্য, জিহাদের জন্য কুরবানি করতে হবে। ছোট্ট শিশু সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রসুলের নামটা তাকে শোনাও, দুনিয়া আসা মাত্রই সব কিছু শোনার আগে আল্লাহ আল্লাহ রসুলের নাম তাকে শোনায় দাও, এই নামের আসর মৌত পর্যন্ত তার মধ্যে কাজ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কলেজে গেলেও বেনামাজি হবে না, ভার্সিটিতে পড়লেও নাস্তিকের খপ্পরে পড়বে না, কোন ইহুদিদের দালাল হবে না, কোন নাসারাদের দালাল হবে না, কোন বৌদ্ধের দালাল হবে না, মুসলমান খাঁটি মুজাহিদ হিসাবে গড়ে উঠবে, কারণ দুনিয়ায় আসা মাত্রই তার কানে আল্লাহ আল্লাহ রসুলের নাম প্রথম শোনানো হয়েছে, হৃদয়ে পাথরে খুদাই করে আল্লাহ রসুলের নাম বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? বেটি করে কর। এজন্য ইহুদিরা পরিকল্পিতভাবে ক্লিনিক তৈরি করেছে, ডেলিভারির সময় আসলেই ক্লিনিকে নিয়ে আসো, যে ক্লিনিকে গেলে পরে সিজার হবে সেখানে সন্তান আসবে, আজানে কামতের জন্য কোনো ব্যবস্থা না থাকে, এটা এদের পরিকল্পিত ষড়যন্ত্র। মুসলমানের সন্তান যেন আজানি কামত থেকে বঞ্চিত হয়, তার প্রথম আওয়াজ যেন আল্লাহ রসুলের নাম না হয়, এটা ইহুদিদের বহুত বড় চক্রান্ত। এজন্য ভাইয়েরা আমাদের সজাগ থাকতে হবে, আমরা ক্লিনিকে নেই, প্রয়োজন হলে নেব, কিন্তু আমার সন্তান যেন আজান একামত থেকে বঞ্চিত না হয়, এটা বাপমার জিম্মাদারি, সজাগ থাকতে হবে। নতুবা পরে যখন পদভ্রষ্ট হবে, লাঞ্ছিত হবে, হুজুরের কাছে ফানি ফরা আনতে গিয়া দৌড়ে লাভ নাই,
তাবিজ নিয়া তাবিজ আইনাও লাভ নাই, কারণ গুড়ার মধ্যে গন্ডগোল লাগাই রাখছি। তারপরে নাম, ভালো নাম রাখবো, এগুলোও শুনছি, সুন্দর নাম রাখবো, অর্থবোধক নাম রাখবো। খালি আরবি নাম হইলেই যে ভালো তা না, কিন্তু নামের অর্থ জানা লাগবে, ঠিক না বেটিক জোরে পান, নামের অর্থ তো জানতে হবে। আবু জেহেল তো আরবি নাম ওই কি কন, এই নাম রাখেনি কেউ মুসলমানে, তো না ওই ইহুদি খ্রিস্টান দাও রাখে না। কোরআন শরীফে পাইছি বলেই যদি নাম রাখতে হয় তাহলে আপনি ভুল পথে হাঁটতেছেন, আপনাকে অবশ্যই নামের ব্যাপারে একজন হক্কানি আলেমের শরণাপন্ন হতে হবে। এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত বয়ান করব না, সামনের দিকে আসি। সবচেয়ে বড় জিম্মাদারি যেটা বাপ মার, সবচেয়ে বড় জিম্মাদারি সেটা হলো সন্তানকে দীন শিক্ষা দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ইসলামের মৌলিক জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া, এটা হলো বাপ মার সবচেয়ে বড় জিম্মাদারি। আর নতুবা নাম যত ভালোই হোক কাম হবে না, নাম যত ভালোই হোক কাম হবে না, যদি দিন শিখানো না হয় তো স্লিমা নাসরিন নামটা কি কম সুন্দর, রিপাপ রিপাপ আমরা নামও ফেল। হুমায়ুন আজাদ, শামসুর রহমান, এক একটা নাম কি, কিন্তু নাম শুনলে মনে হয় মুসলমানের গড়ের মুসলমান, আর কাম দেখলে আর কথা শুনলে বোঝা যায় কয় নম্বর মুনাফিক, ঠিক না বেটিক জোরে পা, কারণ দিন শিখানো হয় নাই, দিন শিখে নাই। আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ فَأَبَوَاهُ يُغَمِّدَانِهِ أَوْ يُنَسِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন দুনিয়ার সমস্ত সন্তানেরা আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, এরপরে তার মা তার বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, নাস্তিক বানায়, বেনামাজি বানায়, মদকর বানায়, সুকর বানায়, ঘুষকর বানায়। এত কথা যদিও আল্লাহর নবী বলেন নাই, কিন্তু হাদিসের মর্ম এমন, আল্লাহর নবী রহমতের নবী বলে দিয়েছেন সন্তানের ভবিষ্যৎ আলোকিত করার জন্য বাপমার জিম্মাদারি বহুত বড়, বাপমার জিম্মাদারি বহুত বড়। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। এজন্য বাপমার জিম্মাদারিটা বহুত বড় বহুত বড়। সন্তানকে তুমি দিন শিখাও, এজন্যই তো লোকমান হাকিম সন্তানকে যখন দিন শিখাইতেছেন আল্লাহর পরিচয় শিখাইতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক একজন বাবা তার সন্তানকে দিন শিখায়, আল্লাহর পরিচয় শিখায়, গুনাহ থেকে বেঁচে থাকা শিখায়, কবিরা গুনার পরিচয় শিখায়। এই কথাগুলি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে রে আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কাছে একজন বাবা সন্তানকে দিন শিক্ষানো এতটা প্রিয়, এতটা মহব্বতের, এতটা ভালোবাসার বিষয়। রব্বুল আলামিন ওই বাবার সমস্ত কথাগুলিকে আল্লাহ তার কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে শুনেন, এজন্য বলতেছিলাম সন্তানকে ছোট্টবেলা বাপ মা হলো সন্তানের প্রথম বিদ্যালয় হলো তার বাপ মা, বাপ মা সন্তানকে প্রথম শিখাবে কালেমা শিখাবে,
ইসলাম ধর্মের কথা শিখাবে, বাপ মা হলো তার প্রথম বিদ্যালয়, যা শিখাবে যা তার দেখাবে সব কিছু তার অডিও ভিডিও রেকর্ডারে জমা হয়ে যায়। ও ভাইরা বন্ধুরা লক্ষ্য করে শুনেন, ছোট্ট শিশু যদিও কথা বলতে পারে না, তবু আল্লাহ তাকে চোখ নামক দুইটা অডিও রেকর্ডার, জন্মসূত্রে পাওয়ারফুল দুইটা অডিও রেকর্ডার দিয়েছেন। দুটোটা কান হলো তার অডিও রেকর্ডার, দুটোটা চোখ হলো তার ভিডিও রেকর্ডার। অডিও রেকর্ড ভিডিও রেকর্ডের মধ্যে ছোট্ট বালক ছোট্ট শিশু যা শুনে যা দেখে সব সে জমা করে রাখে, রেকর্ড করে রাখে। সন্তানকে যা দেখাইবেন সে সব তার ভিডিও রেকর্ডারে জমা রাখবে, সন্তানকে যা শোনাইবেন সব কিছু তার অডিও রেকর্ডারে জমা রাখবে। যদিও কথা বলতে পারে না, যদিও এখনো আব্বু আম্মু বলতে পারে না, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাওয়ারফুল দুইটা রেকর্ডার দিয়েছেন, একটা হলো অডিও আর একটা ভিডিও। ভাইরা বন্ধুরা জন্য বলি, এজন্য দেখবেন বাংলাদেশের সন্তান যখন কথা বলতে শুরু করে তখন বাংলা ভাষায় কথা কয়, আরব দেশের সন্তান যখন কথা বলতে শুরু করে আরবি ভাষায় কথা কয়, লন্ডনের সন্তান যখন কথা বলতে শুরু করে তখন ইংলিশে কথা কয়। কে তারে ইংরেজি শিখাইলো, কে তারে আরবি শিখাইলো, কে তারে বাংলা শিখাইলো? সন্তান বলে না না, কাও কাও আমাকে শুনাই নাই, বুঝাই নাই, শিখাইও নাই, আমি এতদিন যা রেকর্ড করেছি এখন তাই আমি সাপ্লাই করি। ছোট্ট শিশু আওয়াজ যা শুনতেছে অডিও রেকর্ডারে জমা হচ্ছে, যা দেখতেছে ভিডিও রেকর্ডারে জমা করতেছে। অন্যায় কিছু সন্তানের সামনে তো করা যাবেই না, এমনকি ছোট্ট বাবুর সামনে, স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক যেটা সেটাও ছোট্ট শিশুর সামনে করা নিষেধ। মনে করতে পারেন ছোট্ট বালক ছোট্ট শিশু কিছু বুঝে না, কিছু বুঝে না, না বুঝলেও সে ও ভিডিও রেকর্ডার দিয়ে যদি দেখে এই চিত্র তার ভিডিও রেকর্ডারে জমা হয়ে থাকবে। সাবধান, না না, রেকর্ড আমি কি করাবো এখন, আমার সিদ্ধান্ত, আমি যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই আমার সন্তানের অডিও রেকর্ডারে কোরআন তেলাওয়াত জমা হবে, সন্তানের ভিডিও রেকর্ডারে যদি আমি গান বাজনার চিত্র রেকর্ড করাই, ঘরের মধ্যে যদি টেলিভিশন চলে, নাটক চলে, সিনেমা চলে, আর ছোট্ট শিশুকে নিয়ে আমি দুধ খাওয়াই, আবার এইদিকে সিনেমাও দেখি, ছোট্ট বালক নায়ক নায়িকা কিছু বুঝে না, কিন্তু যদি দেখে চোখ নামক ভিডিও রেকর্ডারে ওই চিত্রগুলি জমা হয়ে যায়। ও ভাইরা, এজন্য দেখবেন আমার আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়, আমার সন্তানের রেকর্ড আমি কি করাইব, গান বাজনা না কোরআন তেলাওয়াত? আপনি যেটা রেকর্ড করাইবেন এটাই বাজবে, টেপের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, যখন বাজাইবেন গান বাজবো না কোরআন তেলাওয়াত? সিনেমা হলের ভিতরে নিয়েও যদি টেপ ঢুকান আর টেপ সারেন আর বলেন সাবধান টেপ রে তোর হাতে পায়ে ধরি, এটা কিন্তু সিনেমা হল, কোরআন শরীফ বাজিস না, তেলাওয়াত বাজিস না, টেপে কি কথা মানবো? আর যদি গান বাজনা আপনি টেপে রেকর্ড করেন, মসজিদের ভিতরে নিয়ে টেপ বাজান, টেপের গলার মাঝে তাবিজ লটকাইয়া দেন, দুই হাত দিয়ে টেপের ভাও ধরেন, সাবধান আল্লাহর দোয়াই দিলাম তোরে, এটা কিন্তু মসজিদ, তুই গান বাজিস না, টেপে কইব আহাম্মকের আহাম্মক বলদের বল, তুই তাবিজ একটা দিলেই কি হইব আর দশটা লাগাইলেই কি হইব, তুই আমার রেকর্ড করছো গান আর খস আমি তেলাওয়াত বাজতাম, আমারে আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়েও যদি বাজাস আমি গানই বাজব, ঠিক না বেরিক জোরে কম? তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার, যে আমার সন্তানের অডিও রেকর্ডার ভিডিও রেকর্ডার আমি কি রেকর্ড করাবো, গান বাজনা নাকি আল্লাহর কোরআন তেলাওয়াত?
আমি কি টেলিভিশনের চিত্র তার ভিডিও রেকর্ডারে জমা করাবো না কোরআনের তাফসীরের মাহফিলের চিত্র ভিডিও রেকর্ড করাবো? এজন্য সন্তানকে নিয়ে দিনের মাহফিলে আসেন, সন্তানকে নিয়ে মসজিদে আল্লাহর ঘরে যান, সন্তানকে নিয়ে আপনি নামাজে দাঁড়ান, সন্তানকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে দান করেন। আপনি যা করবেন, যা দেখাইবেন, ছোট্ট হলেও তার দেমাগে তার সমস্ত রেকর্ডারের মধ্যে তাই জমা হবে। আপনি যদি সন্তানকে নিয়ে নামাজ পড়েন, আপনি দুনিয়ায় থাকবেন না, এরপরে আপনার সন্তান নামাজ পড়িয়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনি আল্লাহর ঘর মসজিদে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে আল্লাহর ঘরে মসজিদে দান করবেন, নিজের হাতে দান না কইরা সন্তানের হাতে দেন, বাবা তুমি দাও, দান বাক্সে টাকা দাও। সন্তানকে দান করা শিখান, আপনার ছেলে দান করবে, দান করলে পরে এই চিত্র তার অডিও ভিডিও রেকর্ডারে জমা হয়ে থাকবে যতদিন সে দুনিয়ায় থাকবে। আপনি থাকবেন না, আপনার সন্তান আপনার কথা ইয়াদ করে আল্লাহর ঘর মসজিদে দান করবে, কারণ দান করা আপনি শিখাইয়া গেছেন। একজন মজলুম অসহায় মানুষ সাহায্য চাইছে, এটাও সন্তানের হাত দিয়ে দেওয়ান, দান করার অভ্যাস করে উঠুক। অনেক মহিলার এই নামাজে দাঁড়ায়, ছোট ছোট শিশুগুলা নামাজে মার সাথে দাঁড়ায় না, মার সাথে বাবার সাথে নামাজে দাঁড়ায় টুটনারে, মা রুকু করে, ছেলেও রুকু করে, সন্তানও রুকু করে, মা বাবা সেজদায় যায়, সন্তানও সেজদায় যায়, হঠাৎ করে করে মাঝে মাঝে টুটির দিকে তাকায়া দেখে মার টুটনরে, বাবারও টুটনরে, কচি শিশুটা সেও টুটনারায়, কি যেন মা পড়ে, বাবা যেন কি পড়ে, ছোট্ট শিশুটাও টুটনারায়। ওই অবস্থা, ওই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় রে। সন্তান যখন বাপ মা, বাপ মা যখন সন্তান রে, দিন শিখায় আল্লাহকে সেজদা দেওয়া শিখায়, আল্লাহর কাছে এত প্রিয় হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওই যে দেখো, ওই যে দেখো আমার ছোট্ট মাসুম বান্দা, এখনো তার কোনো আমল নামা খোলা হয় নাই, এখনো তার পাপ পুণ্যের হিসাব লেখা হয় নাই, ওই যে দেখো মায়ের সাথে নামাজে দাঁড়িয়ে গেছে, বাবার সাথে আমি আল্লাহকে রুকু করে সেজদা করে। ও ফেরেশতারা বলো, বলো সে কি পড়ে, তার টুট নড়ে কেন, টুট নড়ে কেন? ফেরেশতারা বলে, মালিক সে তো বাপ মার দেখা দেখি টুটনারায়। আল্লাহ বলেন, কি পড়ে মালিক, কিছু তো পড়ে না, বাপ মার দেখা দেখি সে টুটনারায়। আল্লাহ বলেন, ফেরেশতারা, ও ফেরেশতারা লক্ষ্য করে তাকাও, এই টুটনারানোর দৃশ্যটা আমি আল্লাহর কাছে এত ভালোবাসার চিত্র রে। এই সন্তানের নামাজটাকে হাজার হাজার গুণ বেশি সওয়াব বানাইয়া তার বাপ মার আমল নামায় তোমরা লিখে দাও। আহাদুন লাইসা কামিসলি, সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুবুই তু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুবুই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমিনি, তো খুদা বন্দে আসারি, তো খুদা বন্দে জামিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিই, তো বাসিরি, তো মুইজ্জি, তো মুযিল্লি, তো মালিকুল আরশি বাজাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফযালু মিন আদাবিন হাসানিন। ও দুনিয়ার বাপ মায়েরা লক্ষ্য করে শুনো, নবীজি বলেন, যত সম্পদ তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও, সমস্ত সম্পদের মধ্যে তোমার রেখে যাওয়া সকল সম্পদ এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো যদি সন্তানকে তুমি দিন শিখায় যাও, যদি সন্তানকে তুমি আখলাক শিখায় যাও, যদি সন্তানকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ শিখায় যাও, এটা হলো সন্তানের জন্য রেখে যাওয়া সম্পদের সবচেয়ে বড় সম্পদ। কোটি কোটি টাকা
টাকার ব্যালেন্স রেখে গেলাম, ঢাকা শহরে তিনটা চারটা বাড়ি রেখে গেলাম, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, লক্ষ লক্ষ টাকার ব্যালেন্স সন্তানের জন্য তুমি রেখে গেলা, কিন্তু যদি সন্তানকে দিন তুমি শিখায় না যাও, আখলাক তুমি শিখায় না যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ, দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ, যদি তুমি তারে শিখায় না যাও, এই ছেলে তো কোন মদখানার মধ্যে, শরাবখানার মধ্যে, নেশার জগতে এমনিভাবে অবৈধ কাজের মধ্যে তাকে পাওয়া যাবে। যেই ছেলেটা সারাক্ষণ নেশার জগতে থাকে, এই ছেলের দ্বারা বাপ মার কোটি কোটি টাকা নষ্ট করার সময় লাগবে না। ঢাকা শহরে এমন বহু শিল্পপতির ছেলে আছে যাদেরকে খুঁজতে গেলে যাওয়ার লাগে জিকে পার্টিতে, যাওয়া লাগে নাইট ক্লাবে, যাওয়া লাগে বয়ফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডের কাছে, বুঝেন না আপনারা। যে ছেলে এই জগতে মাতাল, তার জন্য বাবার কোটি কোটি টাকা নষ্ট করা টাইম লাগবে না। আর যেই বাপ মার সন্তানকে আখলাক শিখাইয়া যাবে, আদর্শ শিখাইয়া যাবে, দিন শিখাইয়া যাবে, কোরআনের সাথে পরিচয় করাবে, হাদিসের সাথে পরিচয় করাইয়া যাবে, সম্পদ যদি কমও রেখে যায়, এই সন্তান আদর্শ সন্তান হইয়া বাবার সম্পদ তো রাখবেই, হালাল পথে সম্পদ আরো বাড়াবে, মানুষের মধ্যে তার সুনাম চতুর্দিকে ছড়ায়া পড়বে, ঠিক না বেটি করে কর। এমন বহু বাবা আছেন, গরিব বাবা, কিন্তু সন্তানের সুনামে, সন্তানের সুখ্যাতির কারণে বাবা মার পরিচয় সর্বজন স্বীকৃত হয়ে গেছে। এজন্যই আল্লাহর রসুল বলেন, যা রেখে যাচ্ছ সন্তানের জন্য, সব কিছুর মধ্যে রেখে যাওয়া সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানকে দিন শিখিয়ে দাও, আখলাক শিখিয়ে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ শিখিয়ে দাও। আর এটা শিখাইতে হইলে পাঁচটা বৎসর অন্তত নুরানি মাদ্রাসায় পড়াও, যে কোনো নুরানি মাদ্রাসায় পড়াও। নুরানি মাদ্রাসাগুলিতে এখন স্কুল কলেজ স্কুলের সিলেবাসে অঙ্ক ইংরেজি পড়ানো হয়, পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান, কোরআন হাদিসের মৌলিক বিধান পাঁচ বৎসরে তারে দেওয়া হয়, বুঝানো হয়। ফলে আপনি যদি হাই স্কুলে ভর্তিও করেন পাঁচ বৎসর পরে, অঙ্ক ইংরেজিতেও সমস্যা হবে না, বাকি দিন সংক্রান্ত মৌলিক বুস্তার অর্জন হয়ে যাবে, কোনো নাস্তিক তারে বেপথে নিতে পারবে না, কোনো জঙ্গিবাদ তাকে জঙ্গি তৎপরতায় নিতে পারবে না। আজকে দ্বেষ্টহীন কণ্ঠে আমরা বলতে পারি, যারা আজকে জঙ্গি তৎপরতায় লিপ্ত হয়েছে, যারা সাধারণ মানুষকে হত্যা করাকে জিহাদ মনে করে, নিঃসন্দেহে তারা ভ্রান্তবত রয়েছে। আল্লাহর কোরআন এটাকে জিহাদ বলে না, আল্লাহর নবীর হাদিস একে জিহাদ বলে না, মৌলিক জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা তাদের না থাকার কারণে, সামান্য বুঝ দেওয়াতেই ভ্রান্তবতে গিয়া তারা ইসলামকে কলুষিত করতেছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কথাটা সত্য না? আজকে বাংলাদেশে মানুষ তারা তো ভালো করে বুঝে ফেলেছে জঙ্গি কারা, এতদিন খালি আওয়াজ উঠছে মাদ্রাসা পড়লে জঙ্গি হয়, আর এখন কয় না 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 না, এখন দিয়ে দেখা যায় সব কারখানা প্রাইভেট ভার্সিটি গুলাতে, প্রাইভেট ভার্সিটি জঙ্গিবাদের কারখানা হয়ে গেছে। আল্লাহ আসল মুখোশ উন্মোচন করে দিয়েছেন, কে? আমাদের উপরে তহমত ছিল, আর এখন আর এই তহমত কেউ দেয় না। এমনকি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আরো সুন্দর কথা কইছেন, কয় মাদ্রাসাত পড়লে আদর্শ সন্তান হয়, আদর্শ নাগরিক হয়, মাদ্রাসাত কইরা যদি কেউ পাশ করে, হে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে এই রডের বদলা আর বাঁশ দিত না। রডের বদলা কি দিত না? এতদিনে সত্য কথা বেরোইছে, আল্লাহ বের করে দিছেন। কে বের করে দিছেন? জোরে বলি, আল্লাহ। কোরআনের জ্ঞান কাউরে ডাকাত বানায় না, আর কোরআনের জ্ঞান যদি না থাকে, দিন যদি না থাকে, ডাক্তার হইয়াও মস্ত বড় ডাকাইতে হয়।
বিশ্বাস হয় না আপনাদের? দিন নাই ডাক্তার হয়েছে, জাতীয় ডাকায় সিজার লাগে না, এরপরে 10,000 টাকা ডুবে ফেটটা ফেরে লাগে, খাটাখাটি করানোই লাগবো, নাইলে বাসা নিয়ে যাবো না। এরপরে ইঞ্জিনিয়ার হইয়া কালভার্ট করব, ব্রিজ করব, রড না দিয়ে বাঁশ দিছে, এটা তো আমরা সকলে জানি, ওই রড না দিয়ে বাঁশ ঢুকাই দিছে। এই ধরনের ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত, অভাবটা কোথায়? অভাবটা হলো তার মূল ফাউন্ডেশন দিনের উপরে গড়ে উঠে নাই, আল্লাহর কোরআনের সাথে পরিচয় করানো হয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে তার পরিচিতি ঘটে নাই, ঠিক না বেটি? আরে হাজিরিন, বহু কথা বলে ফেললাম ইলাইনে গিয়ে। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ বহুত বড় আল্লাহর একজন বুজুর্গ, দেখেন এত বড় বুজুর্গ হইছেন কেমনে হইছেন ভাই, একটু বাপ মা দ্বারা আমরা একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনি। আমার ভাইরা বন্ধুরা, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা মক্তবে যাওয়ার বয়স, মাদ্রাসায় ভর্তি করার বয়স, নুরানির বয়সে মাদ্রাসায় নিয়ে আসলেন সন্তান, উস্তাদকে ডাক দিয়ে বললেন, উস্তাদজি আমার ছেলেকে আপনি আলিফ বা তা সা শিখায় দিন। এই কথা বলে মা তিনি বাড়িতে চলে আসলেন। এইবার উস্তাদ বলতেছেন, বাবা কুতুবুদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বালক কুতুবুদ্দিন বখতিয়ার কাকি উস্তাদের সামনে বসে বলতেছেন, না গো উস্তাদজি আলিফ বা তা সা নয়, বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর ওলি ছোট্ট বয়সে শিশু বয়সে উস্তাদের সামনে এক বসায় তিনি কোরআনের সূরা বাকারা থেকে পড়া শুরু করলেন, পড়তে পড়তে এক পারা দুই পারা নয় গো, একাধারে 15 পারা উস্তাদকে হিফজ শোনায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। উস্তাদ তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, ঘটনা কি বাবা? তোমার মা বলল আলিফ বা তা সা শিখাইতাম, তুমি কিনা আমাকে আলিফ লাম মিম শোনায় দিলা, চলো বাবা চলো তোমার মার কাছে যাব। কেন তোমার মা এমন মজাক করলো, এমন ঠাট্টা করলো, মার কাছে চলো। চলে আসলেন মার কাছে, মা কেন গো তুমি এমন মজাক করলা, কেন তুমি এমন ঠাট্টা করলা? মা বলতেছে, উস্তাদ জি ঘটনা কি বলেন? মা তুমি বলেছো আলিফ বা তা সা শিখাইতাম, কিন্তু তোমার ছেলে আলিফ লাম মিম সুরে বাকারা থেকে পড়া শুরু করলো, আমার সামনে এক বসায় 15 পারা হিফজ শোনা দিল। জোরে বলি সুবহানাল্লাহ। মা তালিবে মাওলা গোমেরে ইশকে নিরালা, মা তালিবে মাওলা গোমেরে ইশকে নিরালা, হে জুমলা জাহান জিনকে তাজাল্লি সে উজালা, হে জুমলা জাহান জিনকে তাজাল্লি সে উজালা, মা দরুদ জাহান গাইরে খুদা ইয়ার না দারম, যদি আদ খুদা হি চে দিগর কার না দারম, যদি আদ খুদা হি চে দিগর কার না দারম, মা মস্তে সুবহে মজে মায় খানায় তাওহীদ, মা মস্তে সুবহে মজে মায় খানায় তাওহীদ, হাজত গম বাদায় খুমার নদারম, হাজত গম মাদায় খুমার নদারম। জোরে বলি আল্লাহু আকবার। উস্তাদ জি বলেন, মা গো কেন তুমি এমন মজাক করলা, তোমার ছেলে বলতেছে আলিফ লাম মিম, তুমি বলো আমি বলতাম আলিফ বা তা সা। এইবার মা বলতেছেন, উস্তাদ জি কসম করে আমি মা বলতে পারি, আমার ছেলে কেমন করে কোরআনের 15 পারা হিফজ করলো আমি মা নিজেও জানি না। উস্তাদ
আমলের কথা শোনাও, কেমন করে সন্তান লালন পালন করেছো, কেমন করে তুমি লালন করেছো একটু আমাকে শোনাও গো। মা তখন বলতেছেন, উস্তাদ জি আমার যদ্দূর মনে পড়ে, আমার ছেলেকে যখন আমি দুধ পান করাইতাম তখন কোনো বেহুদা কথা বলতাম না, বেহুদা কিছু দেখতাম না, আমার ঘরে টিভি নাই, কোনো গান নাই, বাজনা নাই, সন্তানকে যখন দুধ পান করাইতাম তখন ওই অবস্থায় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমি হলাম আল্লাহর কালামের 30 পারা হাফেজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার সন্তান দুধ পান করানোর সময়, দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করার আসর আমার সন্তানের উপর দয়া করছে। আমার ভাইয়েরা বন্ধুরা, দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি তেলাওয়াতের আসর পড়ে গো, এই টাইমে যদি আমি গান বাজনা শুনি, দুধের সাথে গানেরও আসর জায়া পড়বনি, দুধের সাথে যদি কোরআনের আসর জায়া পড়ে ঠিক তেমনি দুধের সাথে গানের আসর জায়া পড়বে। মা গো, ও মা, যদি এক সন্তান পেতে চাও, মা ভক্ত বাবা ভক্ত সন্তান পেতে চাও, কেমন করে তুমি দুধ পান করাও, আবার টিভিও দেখো, দুধ পান করাও, আবার তুমি স্টার জলসাও দেখো, আবার কেমন করে তোমার ঘরে বাজনা বাজে, কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতের আসর যেমন দুধের সাথে যায়, গান বাজনা চললে দুধের সাথে গানের আসর যাইয়া হামায়। ঠিক না বেরিক জোরে কর। ও ভাইরা বন্ধুরা, পাত্রের আসর আছে না নাই? পাত্র যেমন, পাত্রের মধ্যে জিনিস যা রাখবেন ওই জিনিসটার উপরও তেমন আসর দয়া করবে, আসর দয়া করবে। আমি এক এলাকায় গেলাম, চা খাইলাম, চা দেখা যায় জাল লাগে। আমি বললাম, ভাইরা কি খবর, তোমরা কি চার মধ্যে চিনি না দিয়া মরিচের গুঁড়া দিলাই নাকি? কই হুজুর, ইডে কি কোন? আমি কি ইডে কি কোন না তো, আমি তো চা জাল পাইতেছি, মনে হইতেছে চিনি না দিয়ে মরিচের গুঁড়া দিছ। কই না 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 হুজুর, তাইলে নেও তোমরা টেস্ট করো, ওরা টেস্ট করে দেখে ঠিকই যা চা জাল লাগতেছে। তাহলে এখন গবেষণা শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে, তদন্ত করে দেখে না না মরিচের গুঁড়া টোড়া কিছুই না। আয়া কই হুজুর, বেদবি মাফ করবেন, মরিচের গুঁড়া দেই নাই, চিনি দিছি, কিন্তু যে ফাতিলের মধ্যে চা জাল দিছে এটা হইল তরকারির ফাতিল, ডিকের ফাতিল, তরকারির পাতিলে চা জাল দিলে যদি চার মধ্যে তরকারির জালের আসর আসে, বোঝা গেল পাত্র যেমন, পাত্রের আসরটাও জিনিসের উপরে পড়ে। ও ভাইরা বন্ধুরা, আমরা বাপ মা হলাম সন্তানের পাত্র, বাপ মা হলো সন্তানের পাত্র, যদি তুমি নেককার সন্তান চাও, তুমি আগে নিজেকে নেককার বানাও, তুমি আগে নামাজি হও, সন্তান তোমার নামাজি হবে, তুমি মদ সিগারেট খাওয়া ছেড়ে দাও, তোমার সন্তানও নেশা খাওয়া ছেড়ে দিবে, নেশাকুর হবে না। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মা যদি তুমি দিনদার হও, পর্দা নিশীন হও, তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, আল্লাহ তোমার সন্তানকে ও তাহাজ্জুদ গুজার বানা দিবে। আমার ভাইরা বন্ধুরা, অতএব আমার ভাইরা, দুই নম্বর দায়িত্ব হলো বাপ মার, বাপ মার, বাপ মার দায়িত্ব সন্তানের উপর, বাপ মার হক সন্তানের উপর। এটা আবার কেমন? আজকের আলোচ্য বিষয় আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি, আগে আলোচনা করছি সন্তানের হক। সন্তানের হক পুরোপুরি আদায় করতে গেলে একটা প্রাথমিক ট্রিটমেন্ট, সন্তানরে পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়াবো, তিনজনে কইছে, কে কে রাজি হাত তুলে দেখান তো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলে আমিন। আর নিজেও নামাজ পড়া লাগবো নি, কইবা হুজুর এত কিছু সবক দিলে কেমনে মানবো, মাদ্রাসাত না দিলাম, আবার আমারে আবার নামাজ পড়তে কর, ওর নামাজ পড়তে কোয়ার পরে আবার কইবেন টেলিভিশন দেখা যাইব না, এটা তো আরেক মুশকিল। হ্যাঁ, স্টার জলসা না দেখলে আর ইন্ডিয়ান সিরিয়াল না দেখলে তো খাওয়া দাওয়াই বন্ধ। এই রে হায়, কি পাগল করলো রে বিদেশি চ্যানেলে, আহ, টাকা শহরে ছোট ছোট বস্তি, ছোট্ট রুম,
কোন রকম চাচ্ছে, সকি ফালাইছি পুরো রুমটা ভরে গেছে, হাঁটবার জায়গা নাই। দেখাম কি বাচ্চা কাচ্চা নিয়ে সকির একদিকে থাকে বউ বাচ্চা লইয়া, আর সকির আরেক পাশে মাশাআল্লাহ মস্ত বড় টেলিভিশনের বাক্সটা বসাই রেখে দিছে। যাই মসজিদে যাই, আই যাই মাদ্রাসা আই যাই, দেখি ওই চলে, কি চলে, জলসা জলসা চলে, আর সারাটা রাত টেলিভিশন দেখে, নাচ দেখে, গান দেখে, এই চ্যানেল দেখে ঘুমায়। আহা ও ভাই, গরিব হইয়া দুনিয়া তো কিছু পাইলা না, দুনিয়া তো কষ্ট করলা, দুনিয়া তো মন মতো খাইতে পারলা না, ঘুমাইতে পারলা না, আর এই আকামটা কইরা পরকালের ময়দানেও কোনো সফলতা পাবে না, পরকালেও মন যাচাই কিছুই দেওয়া হবে না। আমার ভাইরা বন্ধুরা, এর জন্য বলি আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর নির্দেশ আল্লাহ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা লক্ষ্য করে শুনো, তোমাদের রব তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমরা আল্লাহর গোলামি শুধু করবে, বন্দিগি শুধু আমি আল্লাহর করবে, গোলামি শুধু আমি আল্লাহর করবে, সেজদা শুধু একমাত্র চলবে কার, আরে কুজুরে কার, মাথা ঝুকানো চলবে কার সামনে, আল্লাহর সামনে, না না আল্লাহর সামনে মাথা ঝুকাও, কোন পীরের সামনে নয়, মাজারের সামনে নয় রে মুসলমান, আল্লাহর সামনে মাথা ঝুকাইলে তোমার ইবাদত হয়, আর মাজারে গিয়া মাথা ঝুকাইলে, পীরের সামনে মাথা ঝুকাইলে শিরিকের মতো জঘন্যতম গুনাহ। ও ভাইরা বন্ধুরা, জন্য বলি বাবা সেজদা লওয়ার মালিক একমাত্র কে, কোন বাবা, দয়াল বাবা, খাজা বাবা, সেজদা আল্লাহর কাছে সন্তান চাও, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, সন্তান ছেলে সন্তানও আল্লাহ দেয়, মেয়ে সন্তানও আল্লাহ দেয়, নাকি মেয়ে সন্তান আর কেউ দেয়? আমাদের সমাজের কিছু মানুষ আছে মেয়ে সন্তান হইলে পরে তার মুখ কালা হয়ে যায়, ছেলে সন্তান হইলে পরে গরু জবাই করে খাওয়ায়, মেয়ে সন্তান হইলে খবরই দেয় না, আছে না নাই? আবার কিছু মানুষ আছে বউর উপরে রাগ করে, শ্বশুর বাড়ির উপরে জাল মিটায়। তুমি যে বউর উপরে রাগ করলা, তুমি কি বুঝাইতে চাইলা, তোমার বউয়ে কন্যা সন্তান দিছে, বউয়ে দিছে মেয়ে সন্তান? মুখে বলো নাই, মুখে তুমি বলো নাই, কিন্তু তোমার আচরণে প্রকাশ পেয়েছে যেন তোমার বউ এই কন্যা সন্তান মেয়ে সন্তান দিয়েছে। তোমার আচরণ শিরিক করছে, তোমার চেহারা শিরিক করছে, তোমার ব্যবহার শিরিক করছে, ঠিক না বেটি? ঘুরে পাবি ও ভাইরা, মেয়ে সন্তান রহমত নিয়া দুনিয়ায় আসে, আল্লাহর নবী বলেন মেয়ে সন্তান রহমত নিয়া দুনিয়ায় আসে, অতএব মেয়ে সন্তান হইলে মন খারাপ করো না, মন খারাপ করার কিছু নাই, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়া মেয়ে সন্তান দুনিয়ায় আসে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান চাইবা তো কার কাছে, সন্তান চাইবা, সন্তান দেওয়ার মালিক কে, আল্লাহর কাছে সন্তান চাইলে পরে সন্তান পাওয়া যায়, ইবাদত হয়, ফিরের দরবারে আর মাজারে গিয়া সন্তান চাইলে পাওয়া যায় না, আর শিরিকের মতো কবিরা গুনা লইয়া আশা লাগে। ইমান নামক দৌলত তোমার মাজারে রাখি আইছো, বাবা 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 আমার একটা ছেলে দেও, ছেলে দেও, ও বাবা রে লেনটা বাবা, জটা বাবার দরবারে গিয়া কালি ছেলে যায়, দেখি কি কয়, আইবার সময় ডাকাতি গাইতে শুনি এক কানো ল্যাংটা বাবার গান গায়, গাইতে গাইতে বেটি গান গায়, এমন ফল হইছে দেওয়া না হইছে, কয় আমি যাইতাম ল্যাংটা বাবার দরবারে প্রেম করি তেমন চায়, নাউজুবিল্লাহ জোরে কর না। মুসলমান মুসলমান, কেমন করে তোমার ঘরে রহমত আসবে, কেমন করে তোমার ঘরে রহমত আসবে, কেন আজকে ঘরে অশান্তি, বাহিরে অশান্তি,
তাম দুনিয়া জুড়ে মুসলমানের অশান্তি, মুসলমানের রক্ত জুড়ে ফিলিস্তিনের ময়দান, মুসলমানের রক্ত জুড়ে আরাকানের ময়দান, মুসলমানের রক্ত জুড়ে কাশ্মীরের ময়দান। কারণ কি? মুসলমান মুসলমানই ভুলে গেছি, আল্লাহ নবীর আদর্শ ভুলে গেছি। মুসলমানের আখলাক দেখলে বোঝা যায় না মুসলমান, সুরত দেখলে বোঝা যায় না মুসলমান, সিরত দেখলে বোঝা যায় না মুসলমান। যতদিন নবীর আদর্শকে কুরবানি দিবা বেঈমানের দল, ততদিন মুসলমানকেও কুরবানি আর জবাই করব। আল্লাহর নবীর আদর্শকে তুমি লালন করো, দুশমন এখনো তোমার নাম শুনলে পরে থর থর করে কাঁপবে। মুসলমান কেন আজকে এত অশান্তি? কারণ নবীর আদর্শকে আমরা জবাই করে দিছি, আল্লাহর নবীর আদর্শকে আমরা জবাই করছি, আর দুশমনের দল আমাদেরকে জবাই করতেছে। ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহর নবীর জমানা, নবীর সাহাবায়ে কেরামের জমানা, মুসলমানের ইতিহাস ছিল গৌরবের ইতিহাস, মুসলমানের ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস ছিল শৌর্য বীর্যের ইতিহাস, অর্ধ পৃথিবী শাসন করার ইতিহাস মুসলমানের ইতিহাস। মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে দুশমনের আত্মা কেঁপে উঠেছে, ঠিক না? বিনি জোরে বলেন, মুসলমানের আল্লাহু আকবরের আওয়াজে গোরগোবিন্দের প্রাসাদ ধসে পড়েছে। মুসলমান, তুমি তো তাদের উত্তরসূরি, তুমি তো শাহজালালের উত্তরসূরি, তুমি তো নাসিরউদ্দিন সিপাহ সালারের উত্তরসূরি, তুমি তো শাহপুরানের উত্তরসূরি, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো ওমর ফারুকের উত্তরসূরি। আজও তাদের আদর্শ তোমার মধ্যে লালন করো, সেই সোনালি যুগ আল্লাহ আবারও তোমাদেরকে ফিরাইয়া দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য আল্লাহ প্রথম নম্বর শর্ত লাগাইলেন মুসলমান, এক নম্বর নির্দেশ হলো গোলামি শুধু চলবে আমি আল্লাহর, বন্দিগি শুধু চলবে আমি আল্লাহর, সেজদা শুধু চলবে আমি আল্লাহকে, রুকু শুধু চলবে আমি আল্লাহকে, সন্তান চাইবা তো আমি আল্লাহর কাছে চাও। দুই নম্বর নির্দেশ হলো ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর নির্দেশ হলো মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এক নম্বর নির্দেশ আল্লাহর বন্দেগী, দুই নম্বর নির্দেশ হলো বাপ মার সেবা। এই দুইটা নির্দেশের ভিতরে মাঝখানে, দুই নির্দেশের মাঝখানে আল্লাহ কোনো দাড়ি আনেন নাই, আল্লাহ কোনো কমাও দেন নাই, দাড়িও করেন নাই। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা নির্দেশ দিলেন, এক হলো আল্লাহর বন্দেগি, আরেক হলো বাপ মার সেবা। আল্লাহর কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আনিস করলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবার শুকরিয়াও আদায় করো। আল্লাহর ইবাদত করার পাশাপাশি বাপ মার সেবার কথা আনলেন। ফুকাহায়ে কেরাম লিখেন, তফসিরের কিতাবে লিখছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর বন্দেগী করা যেমন প্রতিটা মানুষের উপর ফরজ, ঠিক তেমনি বাপ মার সেবা করা প্রতিটা সন্তানের উপর ফরজ। বাপ মার সেবা করো নফল না ফরজ? ফরজ। ইহসান, ইহসান আল্লাহর শব্দ ব্যবহার করলেন। ইহসান শব্দের অর্থ কি? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, ইহসান শব্দের অর্থ হলো লওয়ার সময় কম লওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। বাপমার কাছ থেকে তুমি কি পাইলা আর কি পাইলা না, এটা দেখার বিষয় নয়, আল্লাহ বলতেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। ও দুনিয়ার সন্তান, এ বাবাদিরা, যাদের বাপমা দুনিয়ায় জীবিত, যুবকরা মনোযোগ দিয়ে একটু কথাগুলি শোনো। তোমার দুনিয়া আখরাতে কামিয়াবি কোন পথে, কোন পথে তোমার দুনিয়াতেও কল্যাণ সফলতা, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন, মা বাবার কাছ থেকে তুমি কি পাইলা, তারা তোমাকে কি দিল, এটা দেখার বিষয় নয়। তুমি যখন তোমার বাপ মার সাথে ব্যবহার করবা, সর্বোত্তম আখলাক আর ব্যবহার তাকে উপহার দিবা, এটা হলো ইহসানের অর্থ, ইহসানের ব্যাখ্যা। আল্লাহ ইহসান শব্দটা এজন্যই আনছেন। কিছু কিছু সন্তান আছে এমন, কই হুজুর কেমনে কোন কেমনে করুন বাপ মারে মানতাম, আমারে তো ঠগাইছে,
কেমনে বেটা? ওই বড় ভাইরে জমি দিছে বালাটা, আমারে জমি দিছে ডালেরটা। এরপরে ওই বাড়ির অংশ আমারে যেটা দিছে এটা বেশি সুবিধা না, বাইরে দিছে বালা। দুই তিন নম্বর, তিন নম্বর, তিন নম্বর বাইয়ের ফুলাফানরে বেশি মায়া করে, আমার ফুলাফানরে একটু কম মায়া করে। এমন অভিযোগ আছে না নাই? ও দুনিয়ার সন্তান, তা বলে নবীর হাদিস কানা শুনো। আমি যেটা খুতবার মধ্যে বলেছিলাম, আল্লাহর নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফা ইন কানা ওয়াহিদান ফা ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সন্তান, রাতের বেলা যদি তোমরা তোমাদের মা বাবারে খুশি রাইখা রাতে ঘুমাও, সকাল হওয়া মাত্রই আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খুলে দিবে। আর ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। যদি বাপ মারে নারাজ রাইকা রাতে ঘুমায় পড়ো, তুমি ভালো করে জানো তোমার মা তোমার বাবা তোমার উপর নারাজ, কোনো কারণে নারাজ, কোনো আচরণে নারাজ, কোনো বিষয়ে তোমার মা তোমার বাবা তোমার উপর নারাজ। এরপর নালায় ঘুমায় পড়েছ, বিবি বাচ্চা নিয়ে তুমি ঘুমায় পড়েছ, মাকে খুশি করো নাই, বাবাকে তুমি খুশি করো নাই। আল্লাহর নবী বলেন, নালায়েক আহাম্মক, তুমি তো ঘুমাইলা না, সকাল হওয়া মাত্রই আল্লাহ তোমার জন্য জাহান্নামের দুইটা দরওয়াজা খুলে দিবেন। একজন যদি জীবিত থাকে একটা দরওয়াজা খোলা হবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন যালামা, যদি বাপ মা এই সন্তানের উপর জুলুম করে তবুও কি সৎ ব্যবহার করবে, তবুও কি উত্তম আচরণ করবে? আপনাদের যে প্রশ্ন, সাহাবীর এই প্রশ্ন করছেন, ওয়া ইন যালামা, যদি বাপ মা এই সন্তানের উপর কোনো দিক দিয়ে জুলুম করে, জায়গা কম জায়গা দে, মহব্বতে কম মহব্বত করে, তবুও কি বাপ মার সাথে উত্তম আচরণ করা লাগবে? আল্লাহর নবী বলেন, নবী কি জবাব দিয়েছিলেন? ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার নবীজি বলেছেন, যদি জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও সন্তান মা বাবাকে খুশি রাখাই লাগবে। তবুও কি করা লাগবে? সন্তুষ্ট আর রাজি করাই লাগবে। যদি বাপ মা সন্তানের উপর কোনো জুলুম করে, তাহলে এই জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে, হাশরের ময়দানে আল্লাহর আদালতে। বাকি দুনিয়ার জীবনে সন্তান বাপ মার সাথে কোনো খারাপ আচরণ করার কোনো অধিকার কোরআনেও দেয় নাই, হাদিসেও দেয় নাই, কোথাও দেওয়া হয়নি। তুমি যখন আচরণ করবা, সর্বোত্তম আচরণ বাপ মাকে উপহার দিতে হবে। আমার ভাইরা বন্ধুরা, জন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আসুন কিছু কথা শুনি, বাপ মার সেবা করলে কি লাভ, না করলে কি ক্ষতি, বাপ মার সেবা কইরা কে কি পাইছেন, বাপ মার সাথে খারাপ আচরণ করে কি কে কত বড় ক্ষতিগ্রস্ত হইছেন শুনবার ইচ্ছা আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। ইয়ে জিকরে খুদা দিল মে সদা রখনে দিয়া কর, আর নকশে খুদা দিল মে জমা রখনে দিয়া কর, আর নকশে খুদা দিল মে জমা রখনে দিয়া কর।
क्या जाने हो किस लम्हे कोई फजल इलाही हर वक्त दोरे कल्ब कला रखने दिया कर मुर्शिद की नजर गाज़े बसर से न होती है मुर्शिद की नजर गाज़े बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো এই কথাটা বলেই আল্লাহ তার কথাকে শেষ দিলেন না এই মূল কথাটার তফসির আর ব্যাখ্যা আল্লাহ নিজেই আবার শুরু করে দিলেন এই বলে ও দুনিয়ার সন্তানরা কেমন করে বাপ মার সাথে উত্তম আচরণ করবা কিভাবে তাদের সাথে কথা বলবা কিভাবে তাদের সামনে দাঁড়াবা কিভাবে আচরণ করবা আমি আল্লাহ তফসির করে বলতেছি তোমরা শুনো জোরে বলি সুবহান নামাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো কেমনে কায়েম করো রুকু কেমনে করব সিজদা কেমনে করব আল্লাহ নিজে ব্যাখ্যা করেন নাই নবী তার হাদিসের মধ্যে করেছেন আল্লাহর নবী আমলের মাধ্যমে বলে গেছেন কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ করো এই কথাটা বলি আল্লাহ শেষ দিলেন না এমনটা বলেন নাই বন্ধু তুমি নিজে ব্যাখ্যা করে বলে দিও আল্লাহ নিজেই আবার ব্যাখ্যা শুরু করে দিলেন আল্লাহ বলেন শোনো ও দুনিয়ার সন্তান সর্ববয়সে মা বাবার সাথে উত্তম আচরণ করবা তবে একটা বয়সের কথা আমি আল্লাহ পৃথক ভাবে আলাদা ভাবে বলে দিলাম সেই বয়সটা হলো বৃদ্ধকাল তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধকালে উপনীত হবে ওই বয়সে আলাদা ভাবে বাপ মার দিকে নজর রাই করে আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেন বৃদ্ধ বয়সে তোমরা আলাদা ভাবে বাপ মার দিকে নজর রাইখো কারণ বৃদ্ধ বয়স এমন একটি বয়স যেই বয়সে মানুষের গায়ে কোনো শক্তি থাকে না ইনকাম করার কোনো ক্ষমতা থাকে না বাবা আর টাকা কামাই করার ক্ষমতা নাই রে মাও সন্তানের মুখের দিকে তাকায় বাবাও সন্তানের চেহারার দিকে তাকায় বাজার থেকে যদি বাবার জন্য সন্তান গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনে তবে বাবা পায় মার জন্য যদি প্রেসারের ওষুধ আনে তবেই মা পায় মা বাবা তখন সন্তানের দিকে মুহতাজ সন্তান আনলে তারা পায় নতুবা পায় না ভাইয়েরা বন্ধুরা এমন একটা বয়স আমার আপনার জীবনেও ছিল ছোট্টকাল শিশুকাল শিশুকালে আমি আপনি ইনকাম করার কোনো ক্ষমতা ছিল না মা বাবার দিকে আমরা মুহতাজ ছিলাম
বাবা যদি বাজার থেকে কিছু আনতেন গো তবেই আমরা পাইতাম, বাবা যদি শীতের কাপড় আনতেন পাইতাম, বাবা যদি বাজার থেকে চকলেট আনতেন তবেই পাইতাম, নিজে কিনবার কোনো ক্ষমতা ছিল না। ওই দিন তোমার কোনো আবদার তোমার কোনো দাবি বাবার সামর্থ্য থাকা সত্ত্বে বাবা অপূরণ করে নাই, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়েছে, যদি দেবার ক্ষমতা না থাকে তোমাকে ভালোভাবে আদর করে বুঝাইয়া অন্যদিকে মন ঘুরাইয়া দিছে, ধমক দেয় নাই, ঠিক না বেটি ঘুরে পাও না। মৌলভী বাজার চরের উপর দিয়ে রিক্সায় করে যাও, বাবার কোলে বসে বসে তুমি চেয়েছিলে বাবা আমাকে এই খেলনাটা কিনে দাও। সেদিন তোমার বাবার পকেটে কোনো টাকা ছিল না, খেলনা কিনে দেওয়ার মতো তার কোনো ক্ষমতা ছিল না, বাবা তোমাকে ধাক্কা দেয় নাই ধমক দেয় নাই, সেদিন তোমার বাবা আদর করে তোমাকে অন্য দিকে চাওয়ায়া দিছে, তুমি চেয়েছো এই দিকে খেলনা, বাবা বলতেছে বাবা ওই যে দেখো একটা বাবু দেখা যায়, ওই যে দেখো একটা ঘোড়া দেখা যায়, ওই যে দেখো একটা লাল নীল বাতি দেখা যায়, উদ্দেশ্য হলো তোমার চাওয়াটা অন্য দিকে নিয়া তোমার দাবিটাকে ভুলাইয়া দেওয়া। এত আদর করে তুই সুহাগ দিয়ে যদি নাও পারে তোমার দাবিটাকে ভুলাইয়া রাখছে, ধমক দেয় নাই ধমক দেয় নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সন্তান সাবধান, তোমরা ধমক দিয়া কথা কইও না, বাপ মার কোনো আচরণে তুমি উফ শব্দটা বললো না, তোমার মুখ থেকে যেন উফ শব্দ বের না হয় এমন কোন আচরণ তুমি বাপ মার সাথে কইরো না রে, যেই আচরণে তোমার মার তোমার বাবার মুখ থেকে আহ শব্দ বের হয় উফ শব্দ বের হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী আলাইহি রহমাত তার কিতাবের মধ্যে লিখেন, একজন বৃদ্ধ বাবা তার জোয়ান ছেলেকে নিয়ে ঘর দরজার সামনে বসছে, ঘরের দরজার সামনে বসছে, ওই অবস্থায় সামনে একটি গাছ, গাছের ডালে একটি কাক বসা, কাক কাকটা দেখা বৃদ্ধ বাবা ছেলেকে বলতেছে, বাবা ও বাবা এটা কি একটু বলো। ছেলে বলতেছে, বাবা এটা কাক। আবার বৃদ্ধ বাবা বলতেছে, বাবা এটা কি। আবার ছেলেটা বলতেছে, বাবা এটা কাক। আবার বৃদ্ধ বাবাটা বলতেছে, এটা কি। ছেলে বলতেছে, বললাম না এটা কাক, কয়বার কইমু। এমনি বাবা বলতেছে, বাজান রে তিনবার তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ধমক দিয়া দিলি, কিন্তু মনে পড়ে সেদিনের কথা, এই জায়গাটাতে তোমাকে নিয়ে আমি বসাছিলাম, তুমি ছিলে ছোট্ট বাবু, এমনি ভাবে একটা কাক গাছের ডালে বসা, তুমি আমাকে বলেছিলে আব্বু এটা কি, আমি বলেছিলাম বাবা এটা কাক, আবার বলেছিলে আব্বু এটা কি, আমি আবার তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিলাম বাবা এটা কাক, আবার বলেছিলে আব্বু এটা কি, আবারও বলেছিলাম কাক, আবার বলেছিলে আব্বু এটা কি, আবারও তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিলাম বাজান বাজান, এই পাখিটার নাম হলো কাক। এইভাবে তুমি 10 বার আমাকে জিজ্ঞেস করেছিলে, একবারও আমি ধমক দিই নাই, কিন্তু আজকে মাত্র 3 বার তোমাকে আমি বৃদ্ধ বয়সে জিজ্ঞেস করলাম, 3 বারের সময় তুমি ধমক দিয়ে দিলি। এজন্য আমার আল্লাহ বলেন, ইম্মা বলগান্না ইন্দা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, আহ উ শব্দ বাপমার মুখ থেকে বের করাইও না, ধমক দিও না, কিরিমিরি খাইয়া বাপমার সামনে কথা বলল না। সাবধান, আল্লাহর নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আল্লাহ এই নির্দেশ দিলেন, নবী আমলে দেখাইলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী জিরাদা নামক জায়গায় বসা, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন দিনের নবী মায়ার নবী একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া আল্লাহর নবীর দিকে আসতেছে, আর নবীজি সাহাবায়ে কেরামের মজলিস রেখে ওই বৃদ্ধা মহিলাকে আগায়া আনার জন্য আমার আপনার নবী দৌড়ায়া যাইতেছেন, দূরে বলি সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে কে সেই মহিলা, আমার নবী দয়ার নবী, কোন রাজা বাদশার সম্মানেও নবী যা দাঁড়ান নাই, আল্লাহর নবীর এমন এক কোন মহিলা যেই মহিলাকে আগায় আনার জন্য নবীজি বসা থেকে দাঁড়াইয়া দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম চিনতে পারেন না, আল্লাহর নবীর পিছনে পিছনে তারা রওনা দিলেন। নবীজি কাছে আসলেন, আয়েশা নবী তার পরনের নবুয়তি চাদর খানা নবী মাটিতে বিছিয়ে দিলেন, আর বলতেছেন, মা গো, ও মা, কেন তুমি কষ্ট করে মুহাম্মদের দরবারে আসলে, যদি আমাকে খবর দিতা আমি মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেতাম। ও মা, নবীর নবুয়তি চাদরের উপর বসে পড়ো। সাহাবায়ে কিরাম দেখতেছেন ওই বৃদ্ধা মহিলা জুতা পায় নিয়া রহমতের নবীর সরওয়ারে দু জাহানের রহমতের নবুয়তি চাদরে ওই মহিলা জুতা নিয়া তিনি বসে পড়েছেন। আল্লাহর নবী তার জুতা সহ চাদরে বসতে বলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার নবীজিকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, নবী গো, কে গো নবী, এই মহিলা এত সম্মানী মহিলা কে, যাকে জুতা নিয়া নবীর নবুয়তি চাদরে বসতে দেওয়া হলো? আল্লাহর নবী তখন কান্দেন, নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়ে, নবী কান্দেন আর বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তো জানো আমি নবী এতিম, জন্মের আগেই নবী বাবা হারাইলাম, বুঝ হওয়ার পর পরই মা হারাইলাম, নবীর একজন দুধমা আছে, দুধমার নাম তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধমার নাম হলো হালিমা সাদিয়া। নবীজি এবার চিৎকার করে বলেন, সাহাবীরা, শুধু নাম শুনেছ, নাম শুনেছ নবীর দূতমার নাম হালিমা সাদিয়া, কিন্তু কোনদিন দেখো নাই রে, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুয়তি চাদরে যিনি বসা ইনি হলেন নবীর দূতমা হালিমা সাদিয়া। কদমতে মা দর পে দর কুন সুবহান, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তার সঙ্গে আজমাল দৌলত বখতিয়ার। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দুতমার খেদমত যদি আমার আপনার নবী এইভাবে করলেন, দুতমার সম্মান যদি নবী এইভাবে করলেন, নিজের জন্মদাতা মাকে যদি পাইতেন, নিজের আপন মাকে যদি পাইতেন, আল্লাহর নবী কি পরিমাণ সম্মান করতেন, ঠিক না বেটি? জোরে হয়। সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা শিশু বয়সে আমাকে যেরকম খেদমত করছিলেন, আজকে বৃদ্ধ বয়সে আমার মাকে আমি এই রকম খেদমতই করতেছি। রসুল বলেন, যেমন যেমন মা আমাকে খাওয়ানোর সময় আমার দাঁত উঠে নাই, মা চাবাইয়া চাবাইয়া বাত নরম করে আমারে খাওয়াইছেন, আজকে মাও এই বয়সে উপনীত, মার মুখের দাঁত নাই, আমি আমার বাত চাবাইয়া, মার বাত আমি মুখে চাবাইয়া এই বাত মাকে তুলাইয়া খাওয়াই। অগণবীজি, আমি শিশুকালে যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দিতাম, বাথরুম বুঝতাম না, আজকে আমার মাও ওই অবস্থায় উপনীত। সেদিন আমার মা নিজের হাতে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, আজও আমি নিজের হাতে আমার বাপ মা আমার মায়ের ওই সেবাটা করি, নিজের হাতে পরিষ্কার করি, কাউকে ধরতে দেই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার দ্বারা আমার মার ঋণ সুদ হয়েছে কিনা, আমার দ্বারা আমার মার খেদমত একশোতে একশো পালন হয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, ঋণ সুদ হয় নাই, আকাশ পাতাল তফাৎ রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী, আমি তো সমান সমান খেদমত করলাম, কেন আমার খেদমতের শুদ্ধ হবে না, সমান সমান কেন হয় নাই? আল্লাহর নবী বলেন, হয় নাই হয় নাই হয় নাই, কেন হয় নাই তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গো নবী। আল্লাহর নবী এবার বলেন, তাহলে শোনো, শিশু বয়সে তোমার মা যখন তোমার পায়খানা পরিষ্কার করত, সেদিন তোমার মার এক হাতে পায়খানা আরেক দিকে অন্তরে হলো দোয়া, মালিক আমার সন্তান রে তুমি নেক হায়াত দিও, লম্বা হায়াত দিও, আল্লাহ আমার মানিককে তুমি বাদশা বানাইও, ওলি বানাইও, লম্বা লম্বা হায়াতের দোয়া করেছিল। আজ তুমি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু তোমার অন্তরে মার লম্বা হায়াতের দোয়া নাই। সুবহানাল্লাহ, কইবেন না আল্লাহু আকবার! আমার আপনার নবী কি পরিমাণ জ্ঞানী নবী, কি পরিমাণ জ্ঞানের অধিকারী আমার আপনার নবী। আজ সাহাবী, আজ তোমার অন্তরে লম্বা হায়াতের দোয়া নাই, বরং তোমার অন্তরে হলো এই কষ্ট আর কয়দিন করবো মা, আর কয়দিন বা বাঁচবো। তোমার অন্তরে হলো মা তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হবার, আর সেই দিন তোমার মার অন্তরে ছিল লম্বা হায়াতের। অতএব দুই খেদমতের মধ্যে আকাশ পাতাল তফাত। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করে শুনেন, এই দুনিয়ায় মা বাবার সেবা কইরা বাপ মার সাথে খারাপ আচরণ কইরা কে কি পাইলো, সেবা কইরা কি পাইলো? ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন, যত গুণী কবিরা গুণা আছে, সমস্ত কবিরা গুণার মধ্যে একটা কবিরা গুণা আছে এমন, যেই কবিরা গুণার শাস্তিটা আল্লাহ পরকালে তো দিবেন দিবেনই, দুনিয়াতে আল্লাহ নগদ দিবেন নগদ, এমন একটা কবিরা গুণা। কি সেই কবিরা গুণা? আল্লাহর নবী বলেন, উকুকুল ওয়ালিদাইন فانه يعجل لصاحبه قبل الممات। যেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে, বাপ মার সাথে খারাপ আচরণ করবে, এই সন্তানকে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবেন নগদ। ভাইয়েরা বন্ধুরা, একটা বাস্তব ঘটনা তাহলে শুনে নেন। আমার ভাইয়েরা বন্ধুরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর বলি, তিনি তার কিতাবের মধ্যে লিখেন, করাচির জামে মসজিদে নামাজ পড়লাম, দেখলাম একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, রুকু তার বড় সুন্দর, সেজদাও তার বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়া পেঁচা রাখছে। নামাজ শেষ হলে পড়ে যুবককে ডাক দিলাম, ও যুবক এই দিকে আসো বাবা, তোমার রুকুটা বড় পছন্দ হয়েছে, তোমার সেজদাটাও পছন্দ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়া কেন পেঁচা রাখছো রে? এই কথা বলতেই যুবক কয়, আল্লাহর বলি গো, আমার ডান হাতে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়া যদি পেঁচাইয়া না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না। আল্লাহর বলি বলেন, তাহলে চিকিৎসা করাও নাই? কয়ে, না না, চিকিৎসা করাইতে কোনো অসুবিধা হয় নাই গো। আল্লাহর বলি, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, পচন শুধু উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি বলেন, অন্য দেশের ডাক্তার দেখাও। এমনি যুবক হাউ মাউ করে কান্দে আর বলে, আল্লাহর ওলি, আমার বিশ্বাস হয়ে গেছে, তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আমার রোগ তারা ধরতে পারবে না, কারণ আমার রোগটা কোথায় আমি ধরে ফেলেছি। এ যুবক বলো, কি তুমি করেছো? যুবক কান্না করে আর বলে, আল্লাহর ওলি, শেখ করুন ইতিহাস, নির্মম নিষ্ঠুর ইতিহাস, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, মা আমাকে বড় আদর করে,
সোহাগ দিয়া আস্তে আস্তে বড় করেছেন, মানুষের কাছ থেকে টাকা ধার এনে এনে আমাকে লেখাপড়ার খরচ দিছেন। আমি প্রাইমারি পড়লাম, হাই স্কুল পড়লাম, কলেজেও গেলাম, ভার্সিটিতে গেলাম, মা কোন রকম কষ্ট করে করে আমাকে লেখাপড়ার খরচ যোগাইছেন, কিন্তু আমি নালায়েক। ভার্সিটিতে যাওয়ার পর সুন্দরী একজন নারীর সাথে আমার দেখা হয়ে যায়, পরিচয় হয়ে যায়, সুন্দরী মেয়ের ফাঁদে পড়ে যাই, এক পড়ে যায় দুজনের মহব্বত, মহব্বত থেকে বিয়ে। আমি মাকে না জানাইয়া বিয়ে করে ফেলি। এরপরে আমার বোন আমি বাড়িতে উঠলাম, মা আমার মা কত ভালো ছিলেন গো, আমার মাকে না জানাইয়া বিয়ে করেছি, তবু আমার মা আমার বিবিকে গ্রহণ করেছেন, কিন্তু বড় দুঃখ দুঃখ আমার বিবি আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারে নাই। গন্ডগোল হলো এই জায়গায়, সংসারের যত ঝামেলা, ও ভাইরা নববধূ শাশুড়িকে আপন মা মনে করতে পারে না, আবার অনেক শাশুড়ি নিজের পুত্র বধূকে নিজের আপন মেয়ের মতো ভাবতে পারে না। যদি শাশুড়ি পুত্র বধূ মনে না করে নিজের মেয়ে মনে ভাবে, আর যদি পুত্র বধূ শাশুড়িকে শাশুড়ি মনে না করে নিজের আপন মা মনে করে নেয়, সংসারের অর্ধেক ঝামেলা আর ঝগড়া কমে যাবে। গন্ডগোল তুই জায়গা। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে শুনেন, ওই যুবক বলতেছে আমার বিবি আমার স্ত্রী আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারে নাই। আমি আসলাম অফিস থেকে, আসলে পরে আমার বিবি আমাকে কানে কানে মায়ের বিরুদ্ধে অভিযোগ শোনায়, আমি তো বউয়ের প্রতি বড় দুর্বল, মহব্বত করে বিয়ে করেছি, বিদায় আমি বড় দুর্বল, আমি তো বউয়ের পক্ষ নিয়ে মার রুমে ডুইকা মারে বকাবকি করতাম, নাউজুবিল্লাহ কর। একদিন আমি অফিস থেকে আসার পর এমন ভাবে আমার মেজাজটা আমার বউ গরম করে দিল, আমি মার রুমে ডুইকা মাকে বকা বকি কইরা আমি নালায়েক, মার গায়ে আমি হাত তুলে ফেলেছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠে দিলাম, এমনি মা হাউ মাউ করে কান্না শুরু করে দেয়, আর বলতেছে আরে সন্তান, বউয়ের কথায় আজকে মার গায়ে তুই হাত উঠাইয়া দিলে না লায়েক, মানুষের বাড়িতে ধার করে করে তোকে লেখা পড়ার খরচ যোগাইলাম, শিক্ষিত করলাম, চাকরি নিলি, ছোট্টবেলা তোরে কত কষ্ট করে লালন করলাম, ছোট বয়সে তোর বাবা মারা গেল, আমার মা বাবা আসছিল অন্যত্র নিয়ে বিয়ে দেবে, তোর মুখের দিকে চেয়ে চেয়ে আমি মা অন্যত্র বিয়ে বসি নাই, বাপমার ফ্যামিলিতেও যাই নাই, আজকে বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি না লায়েক, যে হাত দিয়ে তুই মাকে মারছো এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, তোর এই হাতে হাজারো মার চুমা লেগে আছে, এই হাত দিয়া তুই মাকে মারলি ঠিক আছে, যে হাত দিয়া তুই মারছ আল্লাহ যেন এই হাতটা ফসায়া দে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস, দুইটা বদ্ধ করেছি গো আল্লাহর। ওই সময় আমি শুনেছি আমার মা দুইটা বদ্ধ করা মাত্রই আমার পায়ের নিচের জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আমার তখনই বুঝ হয়ে গেছে মার বদ্ধ কবুল হয়ে গেছে, কারণ বাপ মার দোয়া বদ্দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, তিন ব্যক্তিরই দোয়া বদ্দোয়া ডাইরেক্ট কবুল, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আল্লাহর নবী বলেন মজলুমের দোয়া বদ্দোয়া আর মুসাফিরের দোয়া বদ্দোয়া, বাপ মার দোয়া বদ্দোয়া, তিন ব্যক্তির দোয়া বদ্দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, মাঝখানে কোনো বাধা থাকে না। ও ভাই, সমাজের মজলুম মানুষগুলি যারা দুর্বল অসহায় ক্ষমতা কম, আপনার পাওয়ার আছে দেখিয়া
আপনি গালি দিয়া দিলেন, ভালো একটা কাম করছেন, লাভ হইছে না লস হইছে? এ মজলুম অসহায় আপনার সাথে আপনার মোকাবেলা করার ক্ষমতা নাই তার, এজন্য সে দুর্বল। রসুল বলেন মজলুম যখন আহ বলে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে, মাঝখানে কোনো পার্টিশন থাকে না। হাশরের ময়দানে মালিক বলবেন তোমার নামাজ রোজা তো কয় তুমি জান্নাতে যাইতা, কিন্তু দেখিনি তোমার ফাইলটা, আমি আল্লাহ একটু ঘাইটে দেখি তোমার ব্যাপারে, তোমার ফাইলে কোনো মামলা আসেনি। যদি মামলা মোকদ্দমা না থাকে তাহলে তোমার নামাজ রোজা হজ জাকাতে তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত। এবার আল্লাহ ফাইলটা কাটবেন, ফাইলটা গাইডটা দেখবেন, মামলার কোনো অভাব নেই। রব্বুল আলামিন করবেন কিরে বান্দা, তোর ব্যাপারে তো মামলা আর মামলা, দুনিয়ার আদালতে মামলা টাকা দিয়া কিনে নিছ, দুনিয়ার আদালতে জজ রে হেলো কয়া কিনছ, এই মামলাগুলি আমার আদালতে আজকে জমা হয়ে গেছে, ওই মজলুম মানুষগুলি মামলা আমার আদালতে দিয়া দিছে, মালিক দুনিয়াতে মামলার রায় পাই নাই গো, মাকবরের দল, মাকবরেরা তারা তাদের দ্বারাও আমি কোনো রায় পাই নাই, ও মালিক তুমি রায় দেও, রায় দেও, আল্লাহর আদালতে রায় দিয়া দিছিল, এজন্য মালিক বলবেন এই মামলাগুলি ডিসমিস করে তুমি জান্নাতে যাও। অতএব মজলুম মানুষকে কখনো আমরা, মজলুমের উপর কখনো আমরা অত্যাচার করব না, জুলুম করব না, ক্ষমতা থাকলে আপনার মতো যে আছে তার সাথে লাগেন, ঠিক না বেঠিক? যেরকম রিক্সাওয়ালার সর দিয়ে কি লাভ, এটা বিপদ বিপদ। ওই মহিলা সে বলতেছে আমি শুনলাম মা এরকম ভাবে দুইটা বদ্ধ করছেন, কিছুদিন পরে অফিস থেকে শুনতে পাইলাম মা মারা গেছেন। আমি অফিস থেকে বের হলাম জানাজায় শরীক হওয়ার জন্য, কিন্তু এই দিন অফিসে থেকে বাড়িতে আসতে পথে কি পরিমাণ অসুবিধা যে হয়েছে গো আল্লাহর বলি, অন্য কোনো দিন এত ঝামেলা হয় নাই, এত অসুবিধাও হয় নাই, গ্রামে পৌঁছতে পৌঁছতে জানাজার নামাজ গ্রামের মানুষেরা তারা পড়ে ফেলেছে, আমি এসে দেখি জানাজা হয়ে গেছে, মানুষেরা কয় বাজান আর মানুষের ধৈর্য কুলায় না করে ফেলেছি। আমি বললাম বাজান রে, ও দুন আমার গ্রামের বাজানেরা, তোমাদের কোনো দোষ নাই, আমার বুঝ হইয়া গেছে গন্ডগোল কোন জায়গায়। অল্প দিনের ভিতরেই আমার ওই হাত, যেই হাত দিয়ে আমার গায়ে হাত উঠাইছিলাম, এই হাতের মধ্যে একটা ফুরা দেখা দেয়, এই ফুরা থেকে পচন শুরু হয়, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক খাইলাম কিন্তু আমার ফুরা ভালো হয় না, ফুরা ভালো হয় না, পচন শুধু উপরের দিকে উঠতেছে, আর এত দুর্গন্ধ এত দুর্গন্ধ, কেউ টিকতে পারে না। আমার সুন্দরী বউ যার কথায় মার গায়ে হাত উঠাইছি, আমার সুন্দরী বউটাও দুর্গন্ধের কারণে আমাকে ফালাইয়া বাবার বাড়ি চলে গেছে, এখন আমি একা বড় নিঃস্ব বড় অসহায়, মসজিদে মসজিদে ঘুরি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই। আমার ভাইয়েরা বন্ধুরা বাপমারে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ নবী যদি তার জন্য সুপারিশ করে তবুও আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত বাপ মা এই সন্তানকে মাফ না করবে। নবীজি কবরস্থানের পাশ দিয়ে যান, পাঁচ মিনিটের মধ্যে শেষ দিচ্ছি, কবরস্থানের পাশ দিয়ে যান সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, দেখেন এই কবরে এক যুবকের আজাব হচ্ছে। নবীজি বলেন সাহাবীরা হাত উঠাও, আমি রহমতের নবী, আল্লাহ যে বলেছেন আমি দোয়া করব তোমরা আমিন বলবা, তোমরা কেউ দেখো নাই আমি দেখতেছি। আল্লাহর নবী বলেন কবরের আযাবের দৃশ্য আল্লাহ তোমাদেরকে দেখায় না কিন্তু আমাকে আল্লাহ দেখায় দিছে রে সাহাবীরা। যদি মানুষকে আল্লাহ কবরের আযাবের দৃশ্য দেখাইতো, কোনো সন্তান বাবার লাশ নিয়া মার লাশ নিয়া কবরস্থানে যাইতো না, ভয়ে আতঙ্কে দুনিয়াদারি বন্ধ করা যেত। নবী বলেন হাত উঠাও, আল্লাহর নবী হাত উঠে বলেন মালিক, ও মালিক তুমি তো বলেছো আমার সাল্লাতা ইল্লা রহমাতাল লিল আলামিন, রহমতের নবী তুমি বলেছো এই কবরের পাশ দিয়া চলে যাব আর যুবক জাহান্নামের আগুনে জ্বলবে,
হয় না গো আল্লাহ, তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম বললেন আমিন, কিন্তু আজাব বন্ধ হয় না। নবীজি আবার হাত উঠাইলেন, সাহাবিরা আমিন বললেন, আজাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠাইলেন, আবার আমিন বললেন, আজাব বন্ধ হয় না। আল্লাহর নবী জানতে চাইলেন, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, ঘটনা কি গো আল্লাহ, আমার হাত তো তুমি এইভাবে ফিরত দেও না, কেন তা আমার দোয়া কবুল হয় না, কেন আজাব বন্ধ হয় না? আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু শোনো, বন্ধু তোমার সব দোয়া আমি আল্লাহ কবুল করব, কিন্তু এই দোয়া কবুল করব না, কারণ এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট, মার মনে ভীষণ যন্ত্রণা, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে, আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়া কবুল করব না। দিনের নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া দিলেন, যাও যাও যায় তাড়াতাড়ি তার মাকে খবর দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবী মা আসলে পরে নবী বলেন, মা গো এই কবরখানা তুমি চিনোনি? মহিলা কই, নবী গো আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলেন, ভীষণ কষ্ট দিছে বুঝি, তোমার মনে ভীষণ ব্যথা, মা গো এজন্য তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে সাপে কামড়ায়, আর মা মা কইয়া কবরে চিৎকার করে কান্দে, কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে, মা গো মাফ করে দাও, আল্লাহর দরবারে হাত উঠাইছিলাম। মালিক বলেন, তুমি মাফ না করলে আমার দোয়া কবুল হবে না। মা তখন বলতেছে, মাথাটা নিচের দিকে দিয়া দিছে বৃদ্ধা মহিলা, নিচের দিকে দিয়া চোখের পানি জড়া বলতেছে, না গো নবী আমি এরে মাফ করবো না। কি পরিমাণ মায়ের আমাকে মারছে, আমার পিঠটা দেখেন এখনো পিঠের মধ্যে মাইরের দাগ আছে। আল্লাহর নবী রহমতের নবী কান্দেন, মহিলাও তখন কান্দে, নবীজি চিন্তায় পড়ে গেলেন, মাফ না করলে তো আল্লাহ এই আযাব বন্ধ করবেন না। দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্দারি নবী সাথে সাথে একটা বুদ্ধি করলেন, আল্লাহর কাছে আবেদন করেন, মালিক আমি জানি মার দিল যতই শক্ত হোক, যদি আযাব নিজের চোখকে মা দেখে তাহলে কিন্তু মার দিল নরম হয়ে যাবে, সন্তানের বিপদ যদি বাপ মা নিজের চোখে দেখে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। ইয়ে আল্লাহ, ও মালিক আব্দার, আমাকে তুমি যেইভাবে কবরের আযাবের দৃশ্য দেখায় দিছো, এইভাবে তার মাকেও তুমি আযাবের দৃশ্যটা দেখায় দাও। আল্লাহ বলেন, বন্ধু তোমার এই দোয়াটা আমি কবুল করলাম, সাথে সাথে মার চোখের সামন থেকে সমস্ত পর্দা সরায় দেওয়া হলো, মা দেখতেছে কবরের আযাবের দৃশ্য, এমনি মা চিৎকার মেরে উঠছে, ওগো নবীজি আমি জানি না বুঝি নাই এতটা আযাব এতটা কষ্ট আমার সন্তান, ইয়া রাসূলুল্লাহ আমার মনে যত ব্যথা ছিল সমস্ত ব্যথা আমি ভুলে গেলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মা মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। আল্লাহু আকবার। ও ভাইরা, জুনাইদ বুগদাদি ওলি হইছেন, এজন্য বলি ভাইরা আমার, যারা বাপ মা দুনিয়া আছে মাপ চাইয়া নিবেন, যাদের বাপ মা দুনিয়ায় নাই, যা দুনিয়ায় নাই কষ্ট দিয়া লাইছেন কবরে চইলা গেছে, মাফ নিবেন কেমনে? একটা সবক দিয়া যায়, রসুল বলেন, মান যারা কাবরে আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান, জুম্মার নামাজ পড়িয়া যেই সন্তান বাপ মার কবর জিয়ারত করে এই সন্তানরে আল্লাহ মাফও কইরা দেয়, আর দুনিয়া থাকতে যদি বাপ মারে কষ্ট দিয়া থাকে আল্লাহ এটা মাফ কইরা সন্তানরে বাধ্য তালিকা ভুক্ত বানায়া দেয়। জুম্মার নামাজ পড়িয়া কবর জিয়ারত করা খুব কঠিন কাজ না, সহজ? সহজ। আল্লাহ আমাদের সবাইকে যাদের বাপ মা দুনিয়ায় জীবিত তাদের কাছ থেকে আজকেই মাফ নেওয়ার, তাদেরকে খুশি করার, যাদের বাপ মা দুনিয়ায় নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করার, যে দোয়া আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর জুম্মার নামাজ পড়ে কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، لقد جاءت رسل ربنا بالحق. الله মালিক, তোমার দরবারে আমরা হাত উঠাইয়া তওবা করতেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের কবরে শায়িত,
আল্লাহ সন্তানের হাতের দিকে তাকাইয়া বাপমার খবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা ইচ্ছা অনিচ্ছায় যারা বাপমারে কষ্ট দিছি, আল্লাহ আজকেই বা মা বাবাকে খুশি করার তৌফিক দাও। আল্লাহ আমাদের উপর আমাদের বাপমাকে রাজি করায় দাও। যাদের বাপমা কবরে শায়িত, আল্লাহ তাদের জন্য বেশি বেশি দোয়া খায়ের করার, ইস্তেগফার করার তৌফিক দাও। আল্লাহ এই যুব সমাজকে কবুল করে নাও। ধন্য মায়ের ধন্য সন্তান যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ মৌত পর্যন্ত তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা শ্রম দিলেন, সাহায্য করলেন, সবার সাহায্যকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও। আসসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাবেন না ভাই, প্রধান অতিথি আসছেন ইনশাআল্লাহ, যাবেন না, আখেরি মোনাজাত হবে। আপনাদের কাছে অনুরোধ, প্রতিদিন মাহফিল হয় না।